বাবা বাবা, একটা সুখবর আছে। মা তো নেই, আমি একটা ভালো কলেজে চান্স পেয়েছি। তুই সত্যি করছিস বাবা? হ্যাঁ বাবা, তোর জন্য দিন রাত 24 ঘন্টা হয় আল্লাহর কাছে আমি দোয়া করেছি। আমার প্রাণটা ভরে গেছে বাবা। বাড়িতে আসোনি মিয়া, যা করো মিয়া। ভাই ভাই দাও, ভাই বসেন, ভাই বসেন। শুরু মিয়া, আগে আমার কাজের কথা কও মিয়া। আমার টাকার কি করলে তুমি? এবার তোমার মিষ্টি কথায় আমার মন ভোলাতে পারবে না ভাই। 60 মাসে ধান বেচে আপনার টাকা দিবা চাইছিলাম, কিন্তু পারিনি। ওই ধানের টাকা দিয়ে কীটনাশক আর সারের দোকানে যে কয় টাকা পার হয়নি সব টাকা দিছি ভাই। আর কটা দিন ধৈর্য ধরেন? ওই পুটুল আর কলা আছে ভাই, বেচে আপনার সব টাকা দিয়ে আসমু ভাই। তোমারে আমি সপ্তাহখানেক সময় দিলাম মিয়া, এই সপ্তাহখানেকের মধ্যেই টাকার ব্যবস্থা করে দিতে হবে আমারে। নইলে মিয়া, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি? এবার কিন্তু তোমার ভিটে মাটিতে আমি ঘুঘু চড়াইয়ে ছাড়বো। এই শেষ কথা বলে দিলাম, আমি চলে গেলাম সময় মতো। আমরা সব ঋণ শোধ করে দেবো বাবা, টেনশন করো না, সব টেনশন। ওই মিয়া আলি, কিতা করো মিয়া? ভাই পটলের যত্ন করেছি ভাই, ফুল বেছে আপনার টাকা দিমো আর সলক ভর্তি করামু ভাই। দুরু মিয়া, গাছে কাটাল গোপে তেল, কাল যেন টাকাটা আমার পাই। এই সাচ্চা কয়া দিলাম, কথাটা যেন মনে থাকে আলি। আচ্ছা ভাই, আমার অনেকগুলো ফসল আছে আল্লাহ, এই ঝড় তুফান তুমি দিও না আল্লাহ। আমার সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ, আমার ছেলের ভর্তি, মানুষের পাওনা টাকা কিচ্ছু আমি দেওয়া পারবো না আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ তুমি সবার মুখে খাবার তুলে দেয়া কৃষকের স্বপ্নগুলো এভাবেই ভেঙে যায়। মহাজনের ঋণের বোঝায় আর ঝড় তুফানে হারিয়ে যায় শেষ সম্বলটুকু। আমাদের আজকের প্রয়াসটুকু সেই কৃষকদের সম্মানার্থে আমরা উৎসর্গ করলাম।